অনুষ্ঠিত হল এনআরবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা রাজধানীর স্থানীয় এক হোটেলে ব্যাংকটির তৃতীয় বার্ষিক সাধারণ সভায় দুই হাজার অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবি বি পরে ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন শেয়ারহোল্ডাররা এ সময় ব্যাংকটির সার্বিক পরিস্থিতির উন্নয়নে সবাইকে আরো তৎপর হওয়ারও পরামর্শ দেন ব্যাংকের চেয়ারম্যান চট্টগ্রামের হাট হাজারির ফতেহাবাদে উদ্বোধন হলো ফর সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন শাখা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ